Yoren. I hold him up. Oi, kre! Hey! Dada, sanitizer, chiron hoche, sanitizer, sanitizer! Hey! Yoren. Oh, acha! Yoren. হ্যালো আকাশ। হ্যাঁ স্যার বলুন। তোমাকে আমি ফোন করেছিলাম, তোমার বউ ফোন ধরে বলল তুমি নাকি রান্না করছো। তোমার তো উচিত কাজ হয়ে গেলে একটা আমাকে কল ব্যাক করার। স্যার আমি ফোন করেছিলাম, ম্যাডাম ফোন তুলেছিল, ম্যাডাম বলল আপনি নাকি বাসন মাজছেন। ভাই, এ ভাই, আমাকে একটা সাহায্য করবি? হ্যাঁ অবশ্যই করব। বল তোর কি সাহায্য দরকার? 500টা টাকা ধার দিতে পারবি? মানি ব্যাগটা আমি বাড়িতে ভুলে চলে এসেছি। খ্যাপা, বন্ধুই তো বন্ধুর কাজে আসে, এই সব সাহায্য করব না তার কোন সাহায্য করব। এলে 10 টাকা, টোটো করে বাড়ি যা, দিয়ে মানি ব্যাগটা নিয়ে গে। আচ্ছা সংবাদী ম্যাডাম, এখন লকডাউনের সময় আমরা পুকুরে মাছ ধরতে নামবো 4-5 জন, তো কোনো অসুবিধা আছে কি বলো তো একটু? 2 বছরের জেল এবং 1,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এই শালা তাড়াতাড়ি পালা। আসুন দাদারা আসুন, 10 টাকা দিয়ে কুপন নিয়ে যান আর ভাগ্য পরীক্ষা করে যান। প্রথম পুরস্কার হিসেবে রয়েছে মোটর সাইকেল, দ্বিতীয় পুরস্কার প্লাস্টিকের চেয়ার। 10 টাকায় ভাগ্য পরীক্ষা, তাহলে করাই যাক। তো দেরি কেন, 10 টাকা দিন আর ভাগ্য পরীক্ষা করে যান। ওই দাদা আমাকে একটা কুপন দাও তো। হ্যাঁ দাদা এই লেন। দাদা আমার মোটর সাইকেল বলছে। কই দেখি, হ্যাঁ এমেরাজ দাদাকে মোটর সাইকেল দিয়ে দে। এই লেন দাদা আপনার মোটর সাইকেল। এটা কি হলো দাদা, এই আপনাদের মোটর সাইকেল? শালা 10 টাকায় উড়ান জাহাজ নিবি নাকি বে, যা দিয়ে আছে ওই ফুট। দেখলে না মনটা ধুকধুক ধুকধুক করে, তোর কেমন করে? ভাই চেখানে সাপ আছে, ওখানে সাপ আছে। ভাই ওই জায়গাটা সাপ আছে। আরে শালাবু কেমন আছো? আচ্ছা জামাই বাবু। হ্যাঁ বলো। তুমি দিদিকে এত ভয় পাও কেন? আমি ওকে ভয় পাই না, ও আমাকে ভয় পায়। আমি উঠতে বলে ওঠে, বসতে বলে বসে। আমি যতক্ষণ বাড়ি না যাবো ততক্ষণ খাবার খায় না, ঠিক আছে? ও আমার সারা রাত পা টেপে। আচ্ছা দিদি তোকে আমি একটু পরে ফোন করছিলাম। ভাই তোর পূজাকে মনে আছে? পূজাকে? পূজা? ও হ্যাঁ, ও তো আমার সাথে শিখছে প্রত্যেক লয়। আর অঞ্জলি? 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 ও হ্যাঁ, ও তো আমার সাথে 9-এ প্রত্যেক লয়। আর তানিয়া? তানিয়া? ও ও তো আমার সাথে ক্লাস 10-এ প্রত্যেক। বিশাল ব্যাপার তো রে ভাই, 10 বছর পুরনো কথা তোর এখনো মনে আছে? আরে তোর ভাই সব কথা মনে রাখতে পারে। পরশু দিন তুই আমার কাছে 1,000 টাকা ধার লিয়েছিলি। আসির একটু দোকানে বসতো, আমি বাথরুম থেকে ঘুরে আসছি। আর শোন, কেউ যদি মাল নিতে আসে ধারে একটু মাল দিবি না, ঠিক আছে? ঠিক আছে তুই যা। কই রে তোর ভাই কই? বাথরুম গেলছে, যা বলে আমাকে বলো। কটা মাল নিতাম জি ধারে? ধারে মাল দিতে মানা করেছে, যা মাল নিয়ে আর গামলার মিডিলেই লাও। ঠিক আছে মিডিলেই দিয়ে, কিন্তু পয়সা আমি 10 দিন পর দিব। সে 10 দিন পর দিও, কোনো অসুবিধা নাই। এলে মালের লিস্ট লে। কিছুক্ষণ পর
করে কেউ আল ছিল মাল নিতে দোকানে? আল ছিল তো সাদুল, 320 টাকার মাল নিয়ে গেল। আবার গ্রাম লাইনে ধারে মাল চাইছিল জানিস, আমি ধারে দিয়েনি, যা মাল দিয়ার গামলা মিডিলেই দিয়েছি। এলে মালের লিস্টলে পয়সা 10 দিন পর দেবো বলেছে। আবে ধার মনে বাকি দিতে মানা করেছিল। আপনারা কি বুঝতে পারছেন না কি হতে চলেছে? এই সময় বাইরে ঘুরে বেড়াচ্ছেন? আপনি প্রশ্নটা কি উনাকে গিয়ে করতে পারবেন যিনি প্রথমেই প্রবেশ করা শুরু করেছিলেন? আমি এখানে প্রবেশ করতে এসেছি, আড্ডা মারতে নয়, প্রবেশ করা হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছি। আমরা কি তাহলে প্রপোজ করব না? না, প্রপোজ করবেন না। করব না আমরা প্রপোজ? আমি যখন কেছি স্কুলে পড়ি, আমাকে ভালোবাসে মাস্টার মশাই বলেছিল ঘুম দেবে 1 কেজি। এ মনা, এ শোন শোন, শুনছি তো এদিকে শুনছি। কেলুয়ার ভাই গরম দেখাই তো কেন? কাল যখন আমি বাথরুমে নাইতে ঢুকছিলাম, তুই আমার পেছে পেছে ঢুকলি কেন? বড় ভাই আমি বুঝতে পারিনি, আমি মনে করছি ভাবি ঢুকিছে। আরে ভাই, আমি একটা জিনিস বুঝি না, ফুল সজ্জার রাতে দুধ কেন ফাস্ট খাওয়ায়? ওই সাপকে জাগানোর আগে দুধ তো এমনিই দিতে হয়। क्या आपके पास गर्लफ्रेंड नहीं है? क्या पड़ोस की लड़की आपको लाइन नहीं देती? क्या लड़कियां आपको भाई कहती हैं? अगर आप इन सब से परेशान हैं, तो लॉगिन करें www.heybhagwan.org। সংবাদ, লকডাউনের বাজারে স্বামীর ইনকাম নাই বলে স্বামীকে খ্যাচ ম্যাচ করিয়েন না, যদি খ্যাচ ম্যাচ করেন 3 মাসের জন্য বাপ মার বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। কচির বাপ হিসাবটা পরীক্ষা করে আনোরা, তোমার কাকা মাঠে কাজ করছে, তা তোমার কাকাকে ওই পাকে পানির বোতলটা দিয়ে দিবা, যেন মনে থাকে এটা পানির বোতল, এটা পিসাবের বোতল। ঠিক আছে, আমার মনে থাকবে, তোমার চিন্তা নাই। আর জানো মাল ছাড়া কার নয়, এইটুকু খেয়ে নেশা হয়। আরে যা, কোনটা পানির বোতল কোনটা পিসাবের বোতল, ভুলেও তো গেলাম। যা হয় হোক, কাকাকে দিয়ে চেক করি। নাও কাকা পানির বোতলটা নাও। আজকে সূর্য কোন দিকে উঠলো রে, যে আমার ভাই আমার জন্য পানি নিয়েছে, বাহ খুব ভালো ছিলি, দাও দাও বাপ দাও খেয়ে নেই। কি রে পানিটা এত নুনটা নাই যে কেন? আরে যা কাকা, তোমার বৌমা কিন্তু একটা পেশাবের বোতল দিল, তাহলে তুমি পেশাবটা খেয়ে ফেলছো। তুই কি কাজ করলে? কিসে খাবি, গেলাসে না কাপে? কাপে সঙ্গে বিস্কুট দেবো না দেবো না? আরে কিপ্টে, আমি তোর বন্ধু, আমাকে চায়ের সাথে বিস্কুটও দিবি না? কেন দেবো না, বলকি বিস্কুট ভিটানিয়া না লেড়ো? লেড়ো কোন লেড়ো, মানুষ যেটা খায় না কুকুর যেটা খায়। আরে কে রে ভাই, এক কাপ চা খাবি বলে এত প্রশ্ন? আচ্ছা এতদিন বাদে এলাম, এক গ্লাস জল তো খাওয়া। জল খাবি, কিছু দেবো গেলাসে না ঘটিতে? গেলাসে দে। কি গেলাস, স্টেনলেস স্টিল না কাঁচের গেলাস? কাঁচের গেলাস। ক গেলাস, এক গেলাস না দু গেলাস? এক গেলাসই যথেষ্ট। ঠান্ডা জল না নর্মাল? ঠান্ডা জল। এমনি জল না মিনারেল জল? থাক, আর মিনারেল খা। দাঁড়া শোন, এইদিকে, এটা রোবট, আর এর কাজ হলো যে মিথ্যা কথা বলবে তার গালে এক চড় মারবে। এবার বল তুই কোথায় গিয়েছিলি? আব্বা, একটা বন্ধুর সঙ্গে দেখা করতে গেছিলাম। না আব্বা, একটা মেয়ের সঙ্গে দেখা করতে গেছিলাম। তোর এত বড় সাহস যে আমার সামনে মেয়ের কথা বলছিস? তোর মতো বয়সে আমি কোনোদিন কোনো মেয়ের সাথে দেখা করিনি। আরে ছাড়ো না সব কথা, এত বকছ কেন? এটা তো তোমারই ছেলে।
इन्हे देख कर आपके होश उठ जाएंगे, क्योंकि आज से पहले आपने कभी भी इनसे अनोखी बाइक नहीं देखा होगा। इस बाइक को चलाते समय आपसे कोई भी पंगा नहीं लेना चाहेगा, क्योंकि नॉर्मल लोग तो इसे देखकर ही डर जाते हैं, जिसका